বার্নপুর বাস স্ট্যান্ডের সামনে বিজেপি নেতা দিলীপ ঘোষের গাড়িকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। আসানসোলের বার্নপুর বাস স্ট্যান্ডের সামনে ক্ষোভের মুখে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। বুধবার বার্নপুর বাস স্ট্যান্ডের সামনে দিয়ে ফেরার পথে দিলীপ ঘোষের গাড়ি পাস করার সময় তৃণমূলের কর্মী সমর্থকেরা খেলা হবে স্লোগান দিতে থাকে। এর পাশাপাশি আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পরের গাড়ি যখন যাচ্ছিল তখনও তাকে উদ্দেশ্য করে চলতে থাকে খেলা হবে স্লোগান। এই ঘটনাকে ঘিরে ছড়িয়ে পড়ে উত্তেজনা। ত্রিপুরার ঘটনার বিরুদ্ধে এই প্রতিবাদ করা হয়েছে বলে জানিয়েছে তৃণমূলের কর্মীরা। এই প্রসঙ্গে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন, রাজ্যে বিভিন্ন দুর্নীতি হয়েছে, সেগুলো নিয়ে কিছু বলার নেই, তৃণমূলের গুন্ডারাই এসব করেছে। অপরদিকে বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, খেলা হবে স্লোগান একটা ভালো শব্দবন্ধ, এটা ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে, এটা নিয়ে এত উত্তেজিত হওয়ার কিছু নেই। প্রধানমন্ত্রীও একথা জানিয়েছেন। তেলের দাম কমাচ্ছেন না, চারিদিকে দুর্নীতি, পুলিশের রিক্রুটমেন্ট দুর্নীতি, টিচার্স রিক্রুটমেন্ট দুর্নীতি, নার্সরা অনশনে বসে আছে, ডাক্তাররা অনশনে বসে আছে, ছোট ছোট বাচ্চাদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে, হোমের মধ্যে মহিলাদেরকে যৌন শোষণ করা হচ্ছে। নিজের দিকে কাজ কান দিয়ে দিন, কাজ করুন, তা না করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে বিক্ষোভ করছে। দিলীপ দার অনশনের পরে কি হলো? এই যে রাস্তা দাঁড়িয়ে তৃণমূলের লোকরা, যারা গুন্ডা আছে, তৃণমূলের লোক মানে কর্মী মানে তো আজকাল গুন্ডা, যারা গুন্ডাগির্দি করে, যারা বোম মারে, সেই সব নিয়ে তাদের আজকে বিক্ষোভ করছে। যে ত্রিপুরাতে বিজেপির গভর্নমেন্ট তৃণমূলের কর্মীদের ওপর এবং নেতাদের ওপর অত্যাচার চালাচ্ছে, তার প্রতিবাদে আজকে এখানে দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পল এসেছিলেন। আমরা তার বিরোধ প্রদর্শন করলাম। আমরা বিনা ঝান্ডায় বিনা ডান্ডায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই প্রদর্শন করেছি। আমরা তৃণমূলের কর্মী এবং আমাদের সঙ্গে এই অঞ্চলের সাধারণ মানুষ ছিল, তারাও এই প্রতিবাদে সামিল হয়েছে। খেলা হবে স্লোগানটা আমাদের এই বাংলায় খুব জনপ্রিয়, আস্তে আস্তে এটা ত্রিপুরাতে জনপ্রিয় হচ্ছে, বিভিন্ন প্রদেশে এই শব্দটা জনপ্রিয় হচ্ছে। তো একটা জনপ্রিয় শব্দকে দিয়ে যদি স্লোগান দেওয়া হয়, তাই উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই বা বিরক্তি প্রকাশ করার কারণ নেই। এটা একটা ভালো স্লোগান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও অনেকবার এসে বলেছেন খেলা হবে। তো এইরকম একটা শব্দকে নিয়ে, শব্দবন্ধ নিয়ে এত তার উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। এটা ভালো শব্দ, তাকে একটা এতে আমাদের তাকে সমর্থনই করা উচিত। আর সভাপতি তিনি তো এর থেকে অনেক আরও কঠিন শব্দ ইনি ব্যবহার করেন। ইনি যে শব্দগুলো ব্যবহার করেন সেগুলো তো আমার মনে হয় কোনো সভ্যপত্র, যারা রাজনীতি সচেতন মানুষ তারা ব্যবহার করেন না। খেলা হবে একটা সরলীকরণ, একটা সরল শব্দ, সেটা নিয়ে আমার মনে হয় না ওনার এত প্রতিক্রিয়া দেওয়ার কোনো দরকার আছে। আমাদের জনপ্রিয় সোগান, আমরা জনপ্রিয় সোগানটা দিয়েছি, আর এটা এর বেশি কোনো ব্যাপার নেই। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।